মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। কাগজ, মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। কি গো বাচ্চু দাদা বাবু, বিচ্ছু দাদা বাবু, শুনলে তো কি সব হচ্ছে মধুকর জঙ্গলে। যাও যাও, খবরের কাগজটা নিয়ে বাটুল দাদা বাবুকে দাও। মধুকর জঙ্গল থেকে গাছ চুরি বন্ধ ওই বাটুল দাদা বাবুই করতে পারবে, আর কেউ নয়। গাছ চুরি বন্ধ শুধু বাটুলাই করতে পারবে, অন্য কেউ পারবে না? পারবে না গো, পারবে না। পুলিশ তো কত চেষ্টা করছে, এখনো তো কাউকে ধরতেই পারেনি। ঠিক আছে, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, খবরের কাগজটা দাও। এই নাও। কি রে বিচ্ছু, কাগজটা তো নিয়ে নিলি কিন্তু টাকা টাকা তো আর নেই, সব তো বাজার করতে শেষ হয়ে গেছে। সে তো হবেই বাচ্চু, বাটুল না তো পুরো গুনে গুনে হিসেব করে টাকা দেয়, এক টাকা বেশিও দেবে না আবার কমও দেবে না। আরে না না, আমি কি তোমাদের কাছে কাগজের দাম চেয়েছি? আমি শুধু বলেছি বাটুল দাদা বাবুকে গিয়ে খবরটা দাও। ঠিক আছে, দিয়ে দেব। বাস, আমি আর কিছু চাই না। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, মধুকর জঙ্গলে আবার হয়েছে গাছ চুরি, আজকের তাজা খবর। সজ্জনে শুধু বাটুলাই পারে, আর জেনে কেউ কিছু পারে না। ওরে বাবা, এতে তোর রাগের এত কি আছে বলতো? আর সত্যি করে বলতো, এই জঙ্গল থেকে গাছ চুরি হয়ে যাওয়ার কেসটা বাটুলদা ছাড়া আর কে সমাধান করতে পারবে? বল বল বল, কে পারবে? যে তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে সে পারবে। শুধু গাছ চুরি বন্ধ করবো না, ওই গাছ চোরদেরও আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে উচিত শিক্ষা দেবো। চেনে না তো এই বিচ্ছু শর্মাকে? ঠিক আছে বাবা চল, তোকে আর কাউকে চিনিয়ে কাজ নেই বিচ্ছু। এখন আমার কথায় গুরুত্ব দিচ্ছিস না, কিন্তু দেখবি আমার জন্য একদিন ওই গাছ চোরেরা ধরা পড়বে। খুব বুঝেছি, এখন তাড়াতাড়ি বাড়ি চল, মাটুলদা হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। মধুকর জঙ্গল থেকে একের পর এক বড় বড় গাছ চুরি হচ্ছে, কিন্তু কিন্তু কি গো মাটুলদা, অত বড় বড় গাছ চুরি হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো চিহ্ন নেই। কে চুরি করছে আর কিভাবেই বা অত বড় বড় গাছ জঙ্গল থেকে নিয়ে যাচ্ছে, সেসব ব্যাপারে নাকি পুলিশ এখনো কিছু বুঝতে পারছে না। শুধু একটা ব্যাপারই এখনো অবধি তদন্ত করতে গিয়ে পুলিশের চোখে পড়েছে। কি ব্যাপার মাটুলদা? গাছগুলোকে নাকি কেউ বা কারা মাটি থেকে উপড়ে নিয়ে গেছে। মাটি থেকে একেবারে উপড়ে নিয়ে গেছে? কিন্তু কোথায় গেছে আর কিভাবেই বা গেছে? অত বড় বড় গাছগুলো তো আর নিজেরা হেঁটে হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে যায়নি বলো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছি বাচ্চু। ও মাটুল্লা, মাটুল্লা, তুমি এই কেসটা নাও না গো। এ ব্যাপারে এখনো তো পুলিশ আমার কোনো সাহায্য চায়নি, সেরকম হলে পরে দেখা যাবে। যা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে, কথাটা ভুলে যাস না। পৃথিবী উল্টে গেল, আমাদের দুজনকে স্কুলে যাওয়ার কথা বাটুলদা কখনো বলবে না। কিন্তু আজকে তো স্কুলে যেতে আমিও চাই, কারণ মধুগড়ের জঙ্গলে যদি যেতে হয় তো আমাকে আজ স্কুলে যেতেই হবে। কি রে বিচ্ছু, স্কুলে যাওয়ার জন্য রেডি হবি না? আমার রেডি হওয়া নিয়ে তোকে ভাবতে হবে না বাচ্চু। কি রে, তোদের দুজনের এত কথা কিসের? তোরা তাড়াতাড়ি যাবি নাকি আমাকে উঠতে হবে? তোমাকে আর কষ্ট করে উঠতে হবে না। এই বাচ্চু তাড়াতাড়ি চল, বাটুলদার কথা তোর কানে যাচ্ছে না। না, কি বললি? দেখলি, আবার শুনতে পেলি না? এই ফটিক দাঁড়া, এই ফটিক বল বিচ্ছু, কি বলবি? তোর সাথে একটা ভীষণ জরুরি ব্যাপারে কথা আছে ফটিক। কি জরুরি কথা বিচ্ছু? এখন না, ছুটির পর বাড়ি যেতে যেতে তোকে বলবো, তাই একা একা আজ বাড়ি যাস না, বুঝছিস? আমরা তিনজনে আজ একসাথে ফিরবো। ঠিক আছে। ওরে বাবা, তাড়াতাড়ি ক্লাসে চল তো, না শুনলি না, ক্লাসের ঘন্টা পড়ে গেছে তো। হ্যাঁ চল চল, তা না হলে প্রথম পিরিয়ডেই স্যারের বকা খেতে হবে। আর আমাকে দেখ, প্রতিদিন বকা খেতে খেতে নিজেকে কেমন শক্ত করে ফেলেছি। ওরে, জীবনে ভালো কিছু করতে গেলে আগে নিজেকে শক্ত করতে হবে রে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চল তো। হ্যালো ইন্সপেক্টর,
আমি ফরেস্ট অফিসার চন্দ্রশেখর রায় বলছি। হ্যাঁ বলুন মিস্টার রায়। আমার তো আর বলার মতন কোনো মুখ নেই ইন্সপেক্টর। মধুগড়ের ফরেস্ট অফিসার হয়ে অনেকদিন তো কাজ করলাম, কিন্তু এত খারাপ সময় আমাকে আর কখনোই দেখতে হয়নি। জঙ্গলে দামি দামি গাছ চুরি হয়ে যাচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমার চাকরিটাই আর থাকবে না ইন্সপেক্টর। এতে ভেঙে পড়বেন না মিস্টার রায়, আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু এখনো কি এই গাছ চুরির কোন রকম সমাধান সূত্র খুঁজে পাননি আপনারা? সত্যি কথা বলতে কি, তেমন কিছু এখনো তো আমাদের হাতে আসেনি মিস্টার রায়। তাহলে আর কি, এবার চাকরিটা আমার হাত থেকে চলে যাবে যত সব। মিস্টার রায়, হ্যালো হ্যালো মিস্টার রায়। মনে হয় রাগ করে ফোনটা কেটে দিয়েছেন। কি বলছিস বিচ্ছু, তুই মধুগড় জঙ্গলে যাবি গাছ চুরির ঘটনাটার খোঁজ খবর নিতে? তাইতে আলা করছিস যে সনপটিকসন। আমি মধুগড় জঙ্গলে গেলে শুধু খোঁজ খবর নেব না, ওই গাছ চোরদের সোজা জেলে পাঠাবো। আমাকে কি তুই কম ভেবেছিস? আরে এই বিচ্ছু শর্মার যে কত ক্ষমতা, এবার দেখবে জনতা। কিন্তু তুই যাবি কিসে করে? মধুগড় জঙ্গল কি আর এখানে? সে তো অনেক দূর। জানি জানি সব জানি, আর কি করে যাব, সেই বুদ্ধিও আমি বের করে ফেলেছি। বাবা, তোর এর মধ্যে বুদ্ধিও বের করা হয়ে গেল বিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে, বুঝেছিস? খুব বেশি তাড়াতাড়ি করতে গিয়ে আমার হোঁচটকে পড়ে যাস না তুই। ওই সব পড়ার ভয় এই বিচ্ছু শর্মা করে না, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, এবার তোর বুদ্ধিটা বল। তাহলে শোন, তা কি করে সম্ভব বিচ্ছু? আর আমার কথা বাবার ড্রাইভার রামসিংজি শুনবেও বা কেন? শুনবে শুনবে সব শুনবে, তুই শুধু বলবি কাকুর চাকরি বাঁচানোর আর কোনো উপায় নেই, এটা বললেই দেখবি রামসিংজি আমাদের জঙ্গলে নিয়ে যাবে। নিয়ে গেলেও তুই কিন্তু একা যাবি না, তোর সাথে আমরাও যাব বিচ্ছু। হ্যাঁ এটা কিন্তু বাচ্চু একদম ঠিক বলেছে বিচ্ছু, মধুগড়ের ওই গভীর জঙ্গলে আমরা কিছুতেই তোকে একা যেতে দেব না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন যাবি আমার সাথে, আর গিয়ে দেখবি এই বিচ্ছু শর্মার আসল খেল। তাহলে আমি আজই রামসিংজিকে বলে সব ম্যানেজ করছি। ঠিক আছে। সারজি জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন ফটিক দাদা বাবু, বহুত রাগ করবেন। আরে বাবা বাবা, জানবেন কি করে রামসিংজি? আমরা তো কেউ আর ওনাকে কিছু বলতে যাচ্ছি না। তারপর ভেবে দেখুন, আমরা যখন সবকটা গাছ চোরদের ধরতে পারবো তখন বাবার কত আনন্দ হবে। এই কথাটাও ঠিক বলিয়েছেন, চোর ধরা পড়লে স্যারজি বহুত খুশ হবেন, কিন্তু পুলিশ যাদের এখনো ধরতে পারলো না তাদের কি আপনারা ধরতে পারবেন? আপনি এই বিচ্ছু শর্মাকে ঠিক মতো চেনেন না বলে এমন কথা বলছেন রামসিংজি। ওই গাছ চোরদের ধরা এই বিচ্ছু শর্মার বাঁ হাতটা খেল। কি বললেন? বললাম ওই সব গাছ চোরদের ধরা আমার বাঁ হাতের খেল। মতলব বায়া হাত কা খেল। ওই দেখ বাচ্চু বিচ্ছু, একটা বাঘ আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। ও রামসিংজি, ওই বাঘ মামা আমাদের আবার কিছু করবে না তো? চুপ করে বসে থাকুন, দেখবেন ও চলে যাবে। ওরে বাবা, বাঘ মামা তো আবার ডাকছে। চুপ চুপ কর, চুপ কর বিচ্ছু, একদম চুপ। এত রাত হয়ে গেল, বাচ্চু বিচ্ছুটা তো এখনো বাড়িতে এলো না। এদিকে স্কুলেও খবর নিয়ে দেখলাম ওরা নাকি ছুটির পর স্কুল থেকে বেরিয়ে গেছে। তাহলে এখনো ওরা দুজন এলো না কেন, কোথায় গেল? দিন দিন দুটোর দুষ্টুমি বেড়েই যাচ্ছে, আজ বাড়ি আসুক তারপর দেখাচ্ছি ওদের মজা। না আর ঘরে থাকতে পারছি না, কিন্তু কি করব এখন? কার ফোন? বাচ্চু বিচ্ছু নয় তো? হ্যালো বাটুল,
আমি ফরেস্ট অফিসার চন্দ্রশেখর রায় বলছি। হ্যাঁ বলুন চন্দ্রশেখর বাবু। বড় বিপদে পড়ে তোমাকে ফোন করেছি বাটুল। কি হয়েছে চন্দ্রশেখর বাবু? আরে আমার ছেলে ফটিককে পাওয়া যাচ্ছে না বাটুল। ও স্কুলে গিয়েছিল, তারপর আর ফেরেনি। হোয়াট, স্কুল থেকে আর ফেরেনি? না, আমার বাচ্চু বিচ্ছু তো স্কুলে গেছিল, তারপর এখনো বাড়ি ফেরেনি। তাহলে কি ওরা তিনজনে স্কুল ছুটির পর কোথাও গেছে? আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কোথায় যেতে পারে? চন্দ্রশেখর বাবু, আজ সারাদিনে কোথাও যাওয়ার ব্যাপারে কি ফটিক আপনাকে কিছু বলেছিল? না না, ফটিক তো আমায় কিছু বলেনি। তবে 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 কি জানো মাটুল, আজ আমার ড্রাইভার রাম সিং হঠাৎ আমাকে এসে বলল। কিছু বলবে রাম সিং? স্যারজি, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে গাড়িটা নিয়ে একটু আমার বাড়িতে যেতে হবে। আপনি যদি পারমিশন দেন তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবে, এতে আমার অনুমতির কোনো দরকার নেই। তবে শোনো, কাল সকালে তাড়াতাড়ি এসো, আমাকে তাড়াতাড়ি একটু অফিস আসতে হবে। দেখতেই তো পাচ্ছ মধুগড় জঙ্গলের গাছ চুরি নিয়ে কিরকম চাপের মধ্যে আছি। ওই চাপ যাতে আর না থাকে তাই তো আমরা জঙ্গলে। কি কি বললে? ওই চাপ যাতে আর না থাকে তাই তোমরা জঙ্গলে? নেই স্যারজি, মানে আমি বলতে চাইছিলাম, আমার মন বলছে এই সব ঝামেলা মিটে যাবে, ভগবান আপনার মঙ্গল করবেন। তোমার কথাই যেন সত্যি হয় রাম সিং, যেন সত্যি হয়। তারপর 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 আর কি, আমাকে বিকেলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিয়েই রাম সিং গাড়িটা নিয়ে চলে গেল। তার মানে সব কথা একসাথে করলে দাঁড়ায় রাম সিং আপনার কাছে গাড়িটা চায়, তারপর গাছ চুরির ব্যাপারটা তুলেও তুলল না, শুধু বলেছে ঝামেলা মিটে যাবে। তাহলে কি রাম সিং ওই গাছ চোরদের ধরে ফেলার ব্যাপারটা বলতে চাইছিল? আর এই কাজে ওকে সাহায্য করছে বাচ্চু বিচ্ছু আর ফটিক, তাই কি রাম সিং আমি না বলে আমরা বলেছে? এসব তুমি কি বলছো বাটুল? আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই আপনি জেনে যাবেন চন্দ্রশেখর বাবু। আপনি শুধু এক্ষুনি মধুগড় জঙ্গলে যাওয়ার জন্য একটা জিপের ব্যবস্থা করুন, তারপর আমি আর আপনি একসাথে মধুগড় জঙ্গলে যাব। সামনের ওই জঙ্গলটাই তো বিখ্যাত মধুগড় ফরেস্ট, তাই তো চন্দ্রশেখর বাবু? ইয়েস মাটুল। বাচ্চু বিচ্ছু ফটিক, তোরা কোথায়? ফটিক ফটিক, না না, ওদের তিনজনের কোনো সাড়াই তো পাচ্ছি না বাটুল। তাহলে কি তোমার অনুমান ভুল ছিল বাটুল? বুঝতে পারছি না। বাচ্চু বিচ্ছু ফটিক, তোরা কোথায়? চন্দ্রশেখর বাবু, আপনি কি ঘুমিয়ে পড়লেন? না, মানে একটু চোখটা লেগে গিয়েছিল আর কি। এসব কি হচ্ছে মাটুল? লক্ষ্য করেছো আমাদের জিপটা একটা ক্রেনে করে কে যেন তুলে নিয়ে যাচ্ছে? ভয় পাবেন না চন্দ্রশেখর বাবু, আমার মনে হয় আমরা ঠিক পথে এগোচ্ছি। ক্রেনে করে আমাদের তুলে নিয়ে যাচ্ছে, আর এটাকে তুমি ঠিক পথ বলছো? আমরা কি এইভাবে ক্রেনে ঝুলতে ঝুলতে যাব নাকি? তুমি কিছু করবে না? এখন না। তাহলে কখন? যখন সঠিক সময় হবে তখন। আমাদের বাঁচাও মাতুলদা, আমাদের বাঁচাও। বাবা আমাকে বাঁচাও। বাটুল যখন চলে এসেছে তখন তোদের আর কোনো ভয় নেই ফটিক। আমি জানতাম আমার ফাঁদে তুমি পড়বে বাটুল। কে তুই শয়তান? আমি বিজ্ঞানী হরলালকা, যার ইশারায় চলে এখানকার সবকিছু।
একজন বিজ্ঞানী হয়ে লজ্জা করে না ছোট ছোট ছেলেদের বন্দি করে রাখতে? আমার হাত থেকে বাঁচতে যদি চাস ওদের সবাইকে ছেড়ে দে বলছি। চিৎকার নয় মাটল, ভুলে যেও না, ভুলে যেও না, তুমি এখন আমার জেলে বন্দি, বন্দি। বাটুলকে বন্দি রাখতে পারে এমন কোন জেল এখনো তৈরি হয়নি শয়তান। ও, তোর নিজের শক্তির উপর এত অহংকার বাটুল? এ আমার অহংকার নয়, আমার বিশ্বাস বিজ্ঞানী হরলালকা। তাই আবার বলছি, নিজের ভালো চাস্তো এক্ষুনি বাচ্চু বিচ্ছুদের ছেড়ে দে। দিতে পারি, কিন্তু তার আগে তোকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। বল কি শর্ত? তোকে আমার সমস্ত শক্তিশালী গুন্ডাদের হারাতে হবে, তবেই আমি সবাইকে ছেড়ে দেব। তোর শর্তে আমি রাজি। এবার ডাক তোর সব থেকে শক্তিশালী গুন্ডাদের। এই কালো, এই বিল্লু, তোরা আয়। এরা মানুষ না, ছোট ছোট এক একটা পাহাড়। এই কালো, বাটুলকে জেল থেকে বের কর। জো হুকুম বিজ্ঞানী হরলালকা। এই কালো যোগ্য বিল্লু, শেষ করে দে এক্ষুনি এই বাটুলকে। ওরে, তোরা বাটুলদার সাথে লড়তে যাস না রে, জানিস না বাটুলদার এক মারেই তোরা ছবি হয়ে যাবি। এতদিন জানতাম তোরা সব বীর পুরুষ, কিন্তু এখন তো দেখছি তোরা সব কা পুরুষ। ছি 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 ছি, না, তোদের দিয়ে বাটুলকে হারানো যাবে না। এবার দেখছি আমাকে শেরুকে কাঁচা থেকে বের করতে হবে, তারপর দেখি বাটুল কি করে শেরুর হাত থেকে বাঁচে। শেরু, আজ শেষ করে দে আমার পথের সব থেকে বড় কাঁটাকে, শেষ করে দে। কে শেষ হয় সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে হরলালকা। না 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 না, এ হতে পারে না, আমার শেরু এভাবে পালিয়ে যেতে পারে না। এবার তোর পালানোর পালা হরলালকা। সাবধান বাটুল, সাবধান, আমার দিকে আর এক পা এগোলে আমি তোকে গুলি করে ঝাঁঝরা করে দেব। বাটুলকে ঝাঁঝরা করবে এমন গুলি এখনো আবিষ্কার হয়নি। তাহলে দেখ দেখ আমার তৈরি গুলির ক্ষমতা। একই সব গুলি তো শেষ, এবার তুইও শেষ হবি শয়তান। না না, আমাকে মেরো না বাটুল, আমাকে মেরো না, আমি তোমার কাছে হেরে গেছি বাটুল, আমি তোমার কাছে হেরে গেছি, আমাকে আমাকে ক্ষমা করো বাটুল, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তার আগে বাচ্চু বিচ্ছুদের জেল থেকে মুক্ত কর। এক্ষুনি করছি। হ্যাঁ,
এবার বলুন তো, মধুগড় ফরেস্ট থেকে গাছ চুরি করেছিল কে হরলালকা বাবু? আমি আমি সব গাছ চুরি করছিলাম বাটুল, আমি আমি সব গাছ চুরি করছিলাম। কিন্তু কি করে চুরি করছিলেন যে তার কোনো চিহ্নই থাকছিল না? আমি গাছ চুরি করছিলাম আমার আবিষ্কার করা বিশেষ এক ধরনের ক্রেন দিয়ে। কি বলছেন, কি ক্রেন দিয়ে গাছ চুরি? ক্রেন দিয়ে গাছ চুরি, আমার তৈরি করা ওই ক্রেন উড়ে গিয়ে গাছগুলোকে গোড়া থেকে উপড়ে নিয়ে আবার উড়ে তোমার কাছেই ফিরে যেত। আর তাই জঙ্গল থেকে গাছ চুরি করে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। কিন্তু আপনি একটা কথা ভুলে গিয়েছিলেন বিজ্ঞানী হরলালকা, বাটুল থাকে যেখানে, অপরাধ শেষ হয় সেখানে, কি তাই না? হা 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 হা।